আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। ভাঙড়ের বামনঘাটায় করোনা আক্রান্ত এক প্রসূতি, অপর্ণা মণ্ডল নামে ওই প্রসূতি সন্তান সম্ভবা ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন NRS মেডিকেল কলেজ হসপিটালে। শুক্রবার সকাল 7টায় সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। কাল সন্ধ্যায় খবর আসে অপর্ণা মণ্ডল করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। অপর্ণার স্বামী শম্ভু মণ্ডলকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ফোন করে জানানো হয়। খবর আসে ব্লক প্রশাসনের কাছেও। আজ সকালেই অপর্ণা মণ্ডলের শ্বশুর বাড়িতে হাজির হন ভাঙড় 2 BDO, IC KLC স্থানীয় প্রধান ও জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকরা। অপর্ণার স্বামী সহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওই গৃহবধূ গত 23 তারিখ থেকে কেলসি থানারই ধর্মতলা পাঁচুড়িয়া গ্রামে বাপের বাড়িতেই থাকছিলেন, সেখান থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে আজ সকালেই আক্রান্ত গৃহবধূর বাড়ির চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয় প্রশাসনের তরফে। আক্রান্তের বাড়ি, উঠোন সহ তার চারপাশ স্যানিটাইজ করার কাজও শুরু করে দেওয়া হয়। এলাকার মানুষকে বাড়ির বাইরে বেরোতে না যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সিল করা হয়েছে বামনঘাটা বাজার সহ গোটা এলাকাকে। টানা 14 দিন বামনঘাটা বাজারের সমস্ত দোকান বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে ওষুধের দোকান ও দুধের সাপ্লাই চালু থাকবে বলে জানানো হয়েছে। আপনার নাম কি শম্ভু মণ্ডল? আপনার স্ত্রীর নাম অপর্ণা মণ্ডল? আপনার স্ত্রী হচ্ছে সন্তান সম্ভব ছিলেন, গত বৃহস্পতিবার NRS-এ ভর্তি হয়েছিলেন বাচ্চা হওয়ার জন্যে। তারপরে পরের দিন আপনার কি বাচ্চা হলো? তারপর এখন আপনার স্ত্রীকে ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর আপনার কি আপনাদের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে? আজকে কারা কারা এসেছিলেন? আচ্ছা, বিদেশে এসেছিল। ঘটনাটা শুনেছেন? কি ঘটনা? আপনারা আতঙ্কে রয়েছেন? দাদা, প্রদীপদা, আপনার এলাকায় নাকি করোনা পজিটিভ পাওয়া গেছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ, আমাদের পাড়ার এক বৌমা অপর্ণা মণ্ডল, উনি প্রসূতি ছিলেন। গত বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় তাকে NRS মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল জানা গেছে যে সে করোনা পজিটিভ। তো এ বিষয়ে আপনারা
প্রশাসনের তরফ থেকে পরিবারের জন্য কি ব্যবস্থা নিচ্ছে বা এলাকার জন্য কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, ঘটনাটা তো এখানে লোকালে কিছু ঘটেনি, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সন্তান সম্ভাবনা ছিলেন, সেখান থেকেই এই সংক্রমণটা ঘটেছে বলেই আমাদের আমরা যেটা বুঝতে পারছি। এখন তার স্বামীকে তার পরিবারের সবাইকেই আমরা প্রশাসনের তরফ থেকে 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার স্বামী সঙ্গু মণ্ডল তাকে অলরেডি তাকে বাড়িতে শিফট করে দেওয়া হয়েছে, তাকে সে বাড়ি থেকে বেরোতে পারবে না। আর পরিবারের বাকিদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এলাকার মানুষকে আপনারা কী বার্তা দেবেন? এখন ব্যাপারটা হচ্ছে আমরা মানুষকে এই বার্তাই দেব যে আপনারা ইতিমধ্যেই এলাকায় আমরা আজকের থেকে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণভাবে এটাকে রেড জোন হিসাবে নিতেই ছিল দক্ষিণ চব্বিশ পরগনা। তার মধ্যেই করোনা পজিটিভ ধরা পড়ার পরেই পুরো এলাকাটাকেই আমরা একদম নাকাবন্দি করে দিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আজকে সকালবেলায় বিডিও সাহেব, ওসি, ডিএমএইচ, আমাদের লোকাল প্রধান, আমরা থেকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে এলাকায় আজ থেকে 14 দিন পুরোপুরি এলাকা সিল হয়ে যাচ্ছে, কোনো দোকান বন্ধ থাকবে, সমস্ত দোকান বন্ধ থাকবে, বাজারঘাট বন্ধ, কোনো মানুষ রাস্তায় বেরোতে পারবে না। আর আমরা প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আপনারা প্রত্যেকেই ঘরে থাকুন, নিজেদের গৃহবন্দী করুন, কারণ বিপদ কখন কোন সময় এসে যাবে। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমরা করজোড়ে আবেদন রাখছি, মামনঘাটা তথা সমস্ত ভাঙরবাসীর কাছে আমাদের করজোড়ে নিবেদন, আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন। ঘরে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ রাস্তায় বেরোবেন না, বাজারে আসবেন না। আজ থেকে 14 দিন সম্পূর্ণভাবে বামনঘাটা বাজারকে আমরা বন্ধ ঘোষণা করলাম প্রশাসনের তরফে। ধন্যবাদ। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে। চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।